মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে একটু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি, কারণ এখন আমি যাব ভ্যাকসিন নিতে। তো তোমাদের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে পারে, যেটা বলার যে অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানো স্কুল খুলে গেছে, তো আমিও জয়েন করে গেছি। আর এবারে যেটা হয়েছে যে সামনেই তো ভোট আসছে, তো মোটামুটি আমাদের স্কুলের সমস্ত স্টাফেদেরই ভোটের ডিউটি পড়েছে। আর যেটা ঘোষণা করা হয়েছে যে ভোটের ডিউটি যাদের পড়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। যেহেতু ভোটের ডিউটি পড়েছে তো সেহেতু আমাকেও ভ্যাকসিন নিতে হবে। তো আজ আমি যাচ্ছি, আজ আমি স্কুলে যাব না, আজ আমাদের স্কুলের সমস্ত স্টাফেরা আজকে যাচ্ছি আমরা ভ্যাকসিন নিতে, এবং সেটা হচ্ছে রায়দিঘি হসপিটালে, রায়দিঘি রুরাল হসপিটাল, ওখান থেকে আমরা ভ্যাকসিন নেবো সবাই। তো সেই জন্য স্কুলের টাইমেই বেরোচ্ছি, কারণ একই ট্রেন ধরে আমাকে যেতে হবে। তো জাস্ট রেডি হয়েছি আর কি। তো আজকে আমি এই জামাটা পরে যাচ্ছি, তার কারণ এর হাতাটা ঢিলা ঢিলা, যার ফলে কি হবে আমার ইঞ্জেকশন নিতে সুবিধা হবে, তো সেই জন্য। আর ভোটের সময় সেই সময় আমার যে এক্সপিরিয়েন্স হবে সেটা অবশ্যই তখন ভিডিও বানিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, আমার ভোটের ডিউটির এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর আজকে ভ্যাকসিন নেবো, তো তার উপরও এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি জানি না যে হসপিটালে আমি কতটা শ্যুট করতে পারবো, তো আমার কলিগদের বলবো একটু কিছু, আমার যখন ভ্যাকসিন দেওয়া হবে আমাকে তখন তারা যদি একটু মোবাইলটা মানে ক্যামেরাটা একটু ধরে দেয়, কারণ ক্যামেরা ট্যামেরা তো কিছু নিয়ে যাচ্ছি না, জাস্ট আমার মোবাইলটা নিয়ে যাব। আর যেটুকু পারবো ওখানে শ্যুট করবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। কোভিশিল্ড, আর আমরা আমাদের স্কুলের মানে প্রত্যেকেরই ভোটের ডিউটি এসছে। তো যাদের তোমরা তো আগেও আমি কথাটা বললাম যে যারা এবারে ভোটের ডিউটি যাদের করেছে তাদেরকে দেওয়া হচ্ছে আর কি ভ্যাকসিন। তো আমরা নিয়েছি, এছাড়া আরও অনেক স্কুলের প্রাইমারি স্কুল, হাই স্কুল, এইচএস স্কুলের প্রচুর টিচাররা এসেছিলেন আর কি আজকে টিকা ভ্যাকসিন নিতে আর কি। আর সেই সঙ্গে সেকেন্ড ডোজও স্টার্ট হয়ে গেছে, কারণ সেকেন্ড ডোজ পড়ছিল যে সমস্ত নার্স বা যারা আশাকর্মী যারা রয়েছে তাদের তো আগে একটা ডোজ, ফার্স্ট ডোজটা আগেই পড়ে গিয়েছিলো, তো আজকে অনেকের সেকেন্ড ডোজ ছিল। তো এইভাবে চলছে, আর আমি আজকে নিলাম, এর ঠিক 28 দিন পর আমার আবার নেক্সট ডোজ, মানে দুটো ডোজ লাগে, তো সেকেন্ড ডোজটা ওই সময়। আর এমনিতে আমার কোনো সাইড এফেক্ট কিছু নেই, মানে আমার কোনো জর্জর ভাব আসে না, অনেকে শুনছি হালকা হালকা জর্জর ভাব আসছে, কিন্তু এখন দেখো নটা, আমি আজকে ভ্যাকসিন নিয়েছি তখন 12:30 বাজে, তারপর ওখানে আধ ঘন্টা আমাদের প্রত্যেকেই ভ্যাকসিন নেওয়ার পর আধ ঘন্টা করে ওখানে বসার ব্যবস্থা ছিল, তো সেখানে ওয়েট করতে হয়েছে। তো তারপরে আমরা নর্মালি যে যার মতো বাড়ি চলে এসেছি, আর তারপর পরে এতক্ষণ হয়ে গেছে 9:00 বাজে, আমার শুধু একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার হাতে ব্যথা হয়েছে, এটা খুব নর্মাল। ভ্যাকসিন নিলে যেমন ছোট বাচ্চাদেরও ব্যথা হয়, জ্বর আসে, তো সেরকমই সিমটম সবার মধ্যেই একটু একটু দেখা গেছে। তো আমার শুধু একটু হাতে এই জায়গাটা ব্যথা, আমি জানি না কাল সকালে কীরকম হবে, ব্যথাটা আরও বাড়বে কি না, তো সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করবো কাল সকাল অবধি, তোমাদের সাথে শেয়ার করবো যে কাল সকালে আমার কীরকম সিচুয়েশান, আমার কি রাতের দিকে কোনো জ্বর এসছে কি না, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অনলাইনে একটা মেসেজও পাঠিয়ে দিয়েছে যে কে আমাকে ভ্যাকসিন দিয়েছে, কী দেওয়া হয়েছে কোভিশিল্ড, তো সমস্ত ডিটেলস দিয়ে একটা মেসেজও ওরা পাঠিয়ে দিয়েছে, সেটা আমি বিকেলবেলা পেয়ে গেছি। ওকে, সো এগুলোই ছিল তোমাদের সাথে শেয়ার করার আজকের এই ভ্যাকসিন নেওয়াটা। আমার মনে হয়েছিল এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এবং আমার মনে হয় এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন কোভিডের থাবায় আমরা সবাই মানে কী করবো দিশাহারা অবস্থা ছিল, তখন আমরা সবাই ওয়েট করছিলাম যে ভ্যাকসিন কবে আসবে, আর ফাইনালি যখন ভ্যাকসিন এলো, আর ভ্যাকসিন যখন এইভাবে ফ্রিতে পাওয়া যাচ্ছে, তখন কিন্তু অনেকেই আমরা ভয় পাচ্ছি যে কী হবে, কোনো সাইড এফেক্ট কিনা আছে কিনা। তো আমার মনে হয় অত ভয়ের কিছু নেই, নিয়ে নেওয়াটাই সেফ।
সো বাই দ্য ওয়ে আমি এখন একটু রেডি টেডি হয়েছি, অভিষেক অফিস থেকে বেরিয়েছে, আমায় কল করেছিল, তো আমি আর অভিষেক এখন একটু যাবো। তো বেসিক্যালি অভিষেক একটু জিম জয়েন করবে, কারণ একটু এক্সারসাইজ করা দরকার, আমাদের দুজনেরই দরকার। তো আমার সুইমিং আর এক মাসের মধ্যে খুলে যাচ্ছে, তো সেই জন্য আমি আর জিমে জয়েন করছি না। তো এখানে প্যাকিং চলছে, কিসের প্যাকিং অভিষেক সেনগুপ্ত বলো? দেখো এখন বাজে হচ্ছে 9:30, সেখান থেকে আমাদের যেতে যেতে 15-10 বেজে যাবে, ভর্তি সমস্ত ফর্মালিটিস হতে হবে 10:30, হ্যাঁ ওদের 11:00 অব্দি খোলা থাকে। তো যেহেতু অনেক রাত অব্দি এটা খোলা থাকে, তুই আগে চল কথা বল, টাকা পয়সার ব্যাপারগুলো সমস্ত ক্লিয়ার হোক। তবে মোটামুটি একটা আইডিয়া আছে আমাদের, আমরা ফোনে কন্ট্যাক্ট করেছিলাম ওদের সাথে, তো একটা আইডিয়া ওরা দিয়েছে খরচাবাদি। তো ওখানে যাই, ও ভর্তি টর্তি হয়ে যাক, তারপর যখন জিম টিম যদি আছে করে ও সত্যি সত্যি, তাহলে নিয়ে যাচ্ছে সমস্ত রেডি করে, তাহলে সেটাও শ্যুট করবো, ঠিক আছে? আর সমস্ত ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। আমাদের ডিনার রেডি করে ফেলেছি, এই হচ্ছে আমার লিট্টি, এটা হচ্ছে আলু বেঙ্গন চোখা, এটা হচ্ছে একটা কি ধনিয়া চাটনি, পুদিনা ধনিয়া দিয়ে যেমন আমি বাড়িতে বানিয়েছিলাম, আর তার সাথে ওরা আবার কাসুন দিয়ে দিয়েছে। এটা আমি একটু শশা কেটে রেখেছি, এটা হচ্ছে এঁচোড়ের একটা ডালনা, মানে এঁচোড়ের তরকারি, আর রুটি, অভিষেক খাবে রুটি আর এঁচোড়, আর আমি খাবো আমার ফেভারিট লিট্টি। তো বেসিক্যালি আজকে আমরা নিচে খাচ্ছি, তার কারণ হচ্ছে মা বাবা গেছে বর্ধমান, তোমাদের আগেও দেখিয়েছি বর্ধমানে মায়ের পিসির বাড়ি, তো সেখানে গেছে, আর সেই জন্য আজকে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট নিচে হয়েছে, যদিও রান্না ওপরে হয়েছে, রান্না দিদি এসেছিল, আমিও ওপরে গিয়েছিলাম, তখন রান্নাটা করে দিয়ে গেছে, তারপর আমরা আবার সেগুলো নিচে নামিয়ে এনেছি, আর এখন খাবার পালা। এটা কিনা যেটা তোমাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে যে আমরা যে জিমটায় গিয়েছিলাম, যেখানে অভিষেক আজকে অ্যাডমিশন নিল আর কি, তোমরা তো দেখলে, ওখানে আজকে একটু জিমও করে নিয়েছে। তো ওখানে ওটা হচ্ছে তোমার রানীকুঠির আগে, মানে নেতাজি নগর, ওইখানে বেশ ভালো জিম, বড় জিম, প্রচুর ইকুইপমেন্টস আছে ওখানে, এবং ওরা ট্রেনার দিয়ে ভালোভাবে লক্ষ্য রাখে, নজর রেখে ভালোভাবেই শেখায়। তো যেটা ওখানকার যেটা দেখলাম, ওদের প্যাকেজ আছে, তুমি 3 মাসের প্যাকেজে যেতে পারো, বা মান্থলি প্যাকেজও, মান্থলি যেমন হয় সেরকমও যেতে পারো, বা 3 মাসের, মানে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, এরকম আছে আর কি। তো ওদের পার মান্থ যেটা তোমার চার্জ আর কি, সেটা হচ্ছে 1500 টাকা, আর এছাড়া অ্যাডমিশন ফি লাগলো, অ্যাডমিশন যেহেতু নিলো সেই জন্য 1000 টাকা লেগেছে, আর 200 টাকা ওরা নিচ্ছে হচ্ছে সার্ভিস চার্জ নয়, ওটা হচ্ছে যে কোভিডের জন্য ওরা যে স্যানিটাইজেশনের ব্যবস্থা রেখেছে তার জন্য এক্সট্রা 200 টাকা, তার মানে হিসেব মতো প্রতি মাসে ওর পড়বে 1700 টাকা, যেহেতু আজকে অ্যাডমিশন নিল সেজন্য ওর পড়লো 2700 টাকা। এছাড়াও যদি তোমরা যদি ওখানে মানে কেউ চায় যে পার্সোনাল ট্রেনার দিয়ে ওখানে জিম করবে, তাহলে তারও ব্যবস্থা আছে, এবং সেক্ষেত্রে পার্সোনাল ট্রেনার নিলে আরও এক্সট্রা 2500 টাকা দিতে হয়, মানে 1700 টাকা পার মান্থ, তার সাথে আরও 2500 টাকা। সো এই হচ্ছে ওখানকার ডিটেলস তোমাদের বললাম, বলে দিলাম আর কি। আর হাতটা ব্যথাটা বেড়েছে, এই হাতটা এখন বেশ একটু ব্যথা ব্যথা লাগছে, তো মনে হয় কাল সকালবেলা ঘুম থেকে উঠে আরেকটু বাড়বে আর কি। তো এই কাল সকালবেলা তোমাদেরকে ফাইনালি জানাবো যে আমার কি অবস্থা, তবে আমার কোনো জ্বরের কোনো সিমটম নেই, কোনো আমার শরীরে কোনো অস্বস্তি বা কোনো প্রবলেম নেই, একদম সব ঠিক আছে। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে। তো যেটা তোমাদের বলেছিলাম যে কাল থেকে ভিডিওটা শুরু হয়েছে, এবং আজকে বলেছিলাম সকালবেলা কীরকম আমি থাকি সেটা জানিয়ে এই ভিডিওটা এন্ড করব। সো যেমনটা তোমরা জানো যে আমি গতকাল ভ্যাকসিন নিয়েছি কোভিশিল্ড, আর নেওয়ার পর কাল রাতে তো আমি বলেইছিলাম যে আমার হাতে ব্যথা আছে, এখন সকাল 1:45 বাজে, তো এখন হাতের ব্যথাটা একটু বেড়েছে, মানে বেশ ভালোই ব্যথা আছে যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো আর কিন্তু আমার কোনো সিমটম নেই, কোনো জ্বর নেই, কোনো অসুবিধা নেই, সো আমি মোটামুটি মানে পুরোপুরি ফিটই বলতে পারো, জাস্ট এই হাতে এখানটা সত্যি ব্যথা আছে।
সই এবং আমি স্কুলে যাব, আমি রেডিও হয়ে গেছি অলমোস্ট, খালি জুলটুল বাঁধবো, বেঁধে আমি বেরিয়ে পড়ব। তো সেই তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু বলে নিই যে আমি ঠিক কেমন আছি। সো আমি একদম ভালো আছি, কোনো অসুবিধা হয়নি আমার এই ভ্যাকসিন নিয়ে। তো আমার এই এক্সপিরিয়েন্সটা, এই জার্নিটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো হয় তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, কারণ বেল আইকনটা যদি প্রেস না করো তাহলে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না, ঠিক আছে? তো একবার চেক করে নিও যে বেল আইকনটা প্রেস করা আছে কিনা। তো এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য